ভগবান, গলার ভয়েসের উড়ে বুঝতেই পারছো মানে ঘুমের ঘোর আমার এখনো কাটেনি। তা বেরিয়ে পড়েছি, মিস্টার হালদার তো চালাচ্ছে বুঝতে পারছো, পিছনে ছেলে নেই তাও দেখতে পাচ্ছ, আর আমি সামনে বসে আছি। হ্যাঁ, সবাই মিলে যাচ্ছি না, মিস্টার হালদার রানিগঞ্জ যাচ্ছে কাজের ব্যাপারে। তা আমি সকালে মর্নিং ওয়াকতেও বলেছি আমাকে মেন রাস্তায় নামিয়ে দিও, তা আমাকে ডাকিনি, সেটা কেন আমি বলবো পরে। তাড়াহুড়ো করে আমি উঠে কোনো রকমে মুখ হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি যে একটু মেন রাস্তায় নেমে যাবো, ওখান থেকে একটু বাজার টাজার করে হাঁটতে হাঁটতে ঘরে আসবো, এই ব্যাপার। তো চলো আমাকে মেন রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাবে, মিস্টার হালদার একাই যাবে আর অফিসের একজন উঠবে ডানকুনি দিয়ে, মানে একা তো গাড়ি নিয়ে ছাড়ি না, তা ডানকুনি দিয়ে একজনকে উঠবে, ওকে সঙ্গে করে নিয়ে যাবে। তো এইটুখানি একা যেতে হবে মিস্টার হালদারকে, চলো। চলে এসেছি মেন রোডে, বুঝতেই পারছ এটা আমাদের হচ্ছে বেহালা ম্যান্টন। এই বেজ রোডে উঠে পড়লাম, এবার আমাকে নামিয়ে দেবে ট্রামটিপু বাজারে। এটা ট্রামটিপু বাজার, বুঝতেই পারছ সব সকালবেলা পাইকারি হচ্ছে, গাড়ি দাঁড়িয়ে আছে, মানে জিনিসপত্র এসে নামছে এখান থেকে। আবার ছোট ছোট সব ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে। মিস্টার হালদার বেরিয়ে গেল, আমি বাজারের মধ্যে ঢুকে যাচ্ছি, কিছু একটু বাজার করে নিয়ে বাড়ি চলে যাবো। হাঁটাটাকে হাঁটা হবে আর বাজার করাকে বাজার করাও হবে। কী কী বাজার করলাম তোমাদের বাড়িতে গিয়ে আমি দেখাবো, চলো। বাজারের ভিতরে খুব সুন্দর একটা মন্দির আছে, তোমাদেরকে দেখালাম, এটা জগন্নাথ মন্দির বলে আর জগন্নাথ বাজার বলে এটাকে মোটামুটি। সকালবেলা তো এখনও ঠিকমতো দোকান খোলেনি, 6:45 বাজে, তা দেখি মোটামুটি আমার প্রয়োজন মতো জিনিস পেলেই হলো। বাড়িতে ঢুকলাম, আমার ঘড়িতে বোঝা যাচ্ছে না, আমার ঘড়িতে পুরো 8:05 বাজে, মানে 8:00 বাজে এখনও 10 মিনিট বাকি আছে। তা মোটামুটি চারিদিকে অবস্থা খুব শোচনীয়, শোচনীয় মানে তেমন কিছু খারাপ নয়, মানে অগোছালো হয়ে আছে। যেহেতু সকালবেলা উঠেই মিস্টার হালদার সঙ্গে বেরিয়ে গেছি, দেখো বিছানাপত্র কিছুই তোলা হয়নি, আর এখানে এই বাজার করে নিয়ে এসে ঠাকুর ঘরের সামনেটা রেখেছি। কী কী নিয়ে এসেছি পরে তোমাদের দেখাবো, খিদে লেগেছে, হেঁটে এসেছি, খুব কষ্ট হয়েছে, মোটামুটি কাজগুলো সারি, একটু দুটো বিস্কুট খেয়ে জল খাই, তারপরে তোমাদের সামনে এসে কথা বলছি। সোজা ঠাকুর ঘরে চলে এলাম তোমাদের সামনে, একদম স্নান টান করে রেডি হয়ে, আজকে বৃহস্পতিবার, সকালে বাজার করে এসে তো দেখলে শরীরে খুব কষ্ট হচ্ছিল, তা ভদ্রের কাজ সব পড়েছ, সব ঠান্ডা মাথায় সারলাম, যে আগে একটু মানে ঘর দরের কাজকর্ম সেরে তারপর তোমাদের সামনে আসে, নাহলে তোমাদের সামনে আসবে যে সুষ্ঠু কথা বলবো সেটাই পারবো না, সত্যি করে কথা। ওই জন্য আগে সব কাজকর্ম করে নিলাম, করে নিয়ে তারপরে স্নান করে এরকম সোজা ঠাকুর ঘরে চলে। আর কী কী বাজার করেছি দেখাচ্ছি তোমাকে, কিন্তু তার আগে আমি একটু মানে কাজও করি হাতে আর গল্পও করি তোমাদের সামনে। গল্পটা হলো যে সকালবেলা ঘুম থেকে উঠেই গেলে চলে যেতে হয় পুরো রকমে ফ্রেশ হয়ে, মিষ্টি হালদার বাড়ি যাওয়ার কথা ছিল কাটিয়ে রাত্রিবেলা, জানি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছিল, এবার আমাকে কি অন্য সময় ডাকে যে উঠে পড়েছি, ওঠো, বা অ্যালার্মটা হতে আমি ডেকে দিয়েছি, 5:15 অ্যালার্ম হতে আমি ডেকে দিয়েছি, 5:15 বাজে উঠে পড়ে বেরোবে, 6:30 বলেছে, স্নান টান করে রেডি হয়ে বেরোবে, এবার আমি ডেকে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি, আমাকে তো আমার ডাকা মিস্টার হালদার ডাকেনি, ও ড্রেস ফ্রেস পরে তখন 6:30 বাজে, তখন যে দেখো আমি রেডি হয়ে গেছি বেরিয়েছি, না চা করে দিতে পেরেছি, না আমি জিরে মানে কোনো কিছু রাত্রিবেলা ভিজিয়ে রাখি, মেথির জল বা জিরের জল বা পুদিনার জল, মানে বিভিন্ন ধরনের অল্টারনেট করে ভিজাই, সেটাও খেলো না, খারাপও লাগছিল, বলে তাও আমাকে বলছে কি যে টেনশন করো না, টেনশন করো, আস্তে আস্তে ধীরে ধীরে ওঠো, আমি না তোমাকে কালকে আমি বলেছিলাম যে আমাকে নিয়ে যাবে, মানে নিয়ে যাবে না কালকে মেন রাস্তা পর্যন্ত নিয়ে যাবে, তা তুমি আমাকে ডাকো নি, বলে ঘুমাচ্ছ আর ডাকিনি, যাই হোক যা হলো,
উল্টে দাঁড়ানো আমরা চলে গেলাম, তাই এই এই গল্পটা তোমাদের সঙ্গে সাফলা করতে আমার বাকি রয়ে গেছিল তাই করলাম। আর বাজার থেকে কি কিনেছি সেটা অবশ্যই তোমাদের দেখাবো। কেনাকাটা করে বাজার থেকে আস্তে আস্তে এত কষ্ট হয়েছে, কষ্টটা কিসের জন্য হয়েছে সেটা তোমাদের বলি। কোনো সময় কি বাজার ঘাট করি মিস্টার হালদার আমি হান মর্নিং ওয়াকে যাই, দুজনে অল্টারনেট করে মানে ভাগাভাগি করে নিয়ে চলে আসি, অতটা কষ্ট হয় না। আর যেহেতু আমরা একা পড়ে গেছি, ছেলে ঝিলে চলে গেছে, আমাকে একাই হাঁটতে হয়েছে তোমার দেখবে মোটামুটি। তা বাজারের ব্যাগ যদি দু হাতে থাকে আর পয়সার ব্যাগ তো পার্স তো আছে, তার মধ্যে যদি হাঁটতে হয় সেটা ভীষণ কষ্টের। এমনি যদি খালি হাতে হাঁটি কোনো ব্যাপার নয়, এক ঘন্টা হাঁটা বা মানে নো প্রবলেম, কিন্তু হাতে কিছু জিনিস নিয়ে হাঁটা খুব কষ্টকর হয়ে যায়, সেটাই হয়েছে আমার। আর বাজার থেকে নিয়ে এসেছি একটু ফল কিনেছি, ফল শেষ হয়ে গেছিল। আর আজকে বৃহস্পতিবার, ফুল, এটা কুচো ফুল, আর ফুলের মালাও এই, আর দুটো সাইডে দুটো কাঠি নিয়ে এসেছি কাবাবের, মানে দু পরে হলো ঘরে আছি তো বুঝতেই পারছো, আর দুটো কাবাবের কাঠি নিয়ে এসেছি দুটো সাইডে। আর নিয়ে এসেছি ঠাকুরের মিষ্টি, যেটা আমাদের প্রতিদিন সেবা দেওয়া হয় তোমরা নিশ্চয়ই জানো যারা আমার ব্লগ দেখো। আর একটু নেশপাতি আর একটু কি যেন মৌসুমি লেবু কিনেছি, ওটা দেখে লাভ নেই তোমাদের। আর এই কাগজে প্লেট নিয়েছি, এই প্লেট গুলো আমাদের কাজে লাগে তোমাদের বলে দিচ্ছি। যে আমাদের একাদশী দ্বাদশীতে তো আমরা তো আমাদের ওই দিকের মানে আমার যেগুলো যেদিকে বাসনের রান্না বান্না হয় সেদিকে বাসন আমরা খাই না, যেহেতু আমরা ঠাকুরকে ভোগ দিই। তোমরা আমার যারা আগের ব্লগ দেখেছো বা জানো আমার পুরানো ভিউয়ার্স বা পুরানো বন্ধুরা তারা নিশ্চয়ই জানো যে আমরা ঠাকুর দিকে একাদশী দ্বাদশী ঠাকুর দিকে ভোগ লাগিয়ে সেই ভোগটা আমরা সারাদিন খাই। তা সেই ভোগটা আবার যদি আমাদের ওইদিকে থালা বাসনে খেতে যায় না ঠিক ভক্তি হয় না, মানে মন থেকে ঠিক চায় না। ঠাকুরের প্রসাদ সুন্দর করে দিয়েছি ওইটা আবার আমাদের ওই মানে আঁশ বাসনে খাবো, মানে মনটাই সব কিছু খেলেই খায় কিন্তু মন থেকে চায় না বলে আমরা খাই না, ওর জন্য আমরা এই কাগজের প্লেটে খাই। তার জন্য এত এগুলো কাগজের প্লেট শেষ হয়ে গেছিল নিয়ে এলাম। তোমাদের সঙ্গে বক বক করতে 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 আমার কাজও হয়ে যাবে, মানে ঠাকুর পুজো জোগাড় করতে গেলে আমাদের সকালের পুজোটা অনেকটা টাইম লেগে যায়। মানে ঠাকুরকে যেহেতু আমার মূর্তি নেই, আমরা যারা আগের ব্লগ দেখেছো জানো যে বিগ্রহ নেই এই ঠাকুরের পিকচার, তা ওটাকেই আমরা মানে স্নান করার মতো কি রুমাল ভিজি রুমাল দিয়ে মুছে দিই, মানে ওটাই আমাদের স্নান করানো হয়ে যায়। আর তারপরে চন্দন দেয়া, তুলসী পাতা দেয়া, গুরুদেবের পায়ে, পরম গুরু পায়ে, কৃষ্ণ ঠাকুরের পায়ে, এইসব করতে করতে সকালের পুজোটা একটু অনেকটা দেরি হয়, ঘন্টা খানেকের প্রায় 45 মিনিট লেগে যায় সব কিছু, মানে যতই তাড়াতাড়ি করো 45 মিনিটের নিচে হয় না। তাই আমি কি করেছি আগে ঘর দোর মুছে ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এলাম, এনে তোমাদের সঙ্গে বক বক করছি। এবার রান্নাঘরে কি রান্না করবো সেটা গিয়ে দেখতে পাবো, যেহেতু গিয়ে আমি সেরকম কিছু নয় মিস্টার হালদার নিয়ে তোমরা জানলে মানে জেনেই নিয়েছে আগে সকালবেলা যে মিস্টার হালদার রানীগঞ্জ গেছে। হ্যাঁ রানীগঞ্জ গেছে, আর একটা ব্যাপার আছে যে মিস্টার হালদারকে আমি গাড়ি নিয়ে একা একা ছাড়ি না, মানে মানে এক ঘন্টা কি দু ঘন্টার জন্য ফিরে আসে মানে কলকাতার মধ্যে ঠিক আছে, কিন্তু লং ট্যুরে আমি মিস্টার হালদারকে গাড়ি নিয়ে একা একা ছাড়ি না। গাড়ি চালানো যেন সবটাই ঠিক আছে কিন্তু মন থেকে মানে না, তার জন্য অফিসের একজনকে নিয়ে গেছে, মানে দরকার তাকে নিয়ে যাওয়াটা, তা নিয়ে গেছে, উনি ডানকুনি দিয়ে উঠবে বলেছে, তাই আমার টেনশন নেই। তা কাজের ব্যাপারটা এমনই ব্যাপার মিস্টার হালদারের, মানে দু তিন দিনে প্যাক করে নিয়েছে, মানে আজকের কাজও হয়ে যেতে পারে, মিটে গেলে বাড়ি চলে আসবে, মানে বিকেলবেলা জানতে পারা যাবে, না হলে না যদি মেটে আরও দু তিন দিন থাকতে হয়, মানে একদিনও থাকতে পারে দুদিনও থাকতে পারে, তাই চিন্তাভাবনা করে দুদিনের মতো প্যাক করেই নিয়ে গেছে, যে যদি থেকে যেতে হয় অসুবিধা নেই, গাড়িতে তো যা থাকবে জিনিসপত্র যে টানতে হবে না, সেরকম কিছু রিস্কও নেই যে ভারী জিনিসটা নিয়ে নিয়ে বইবো, তাই দুদিনের মতো বেরিয়ে গেছে নিয়ে। এবার কবে ফিরবে সেটা যখন কনফার্ম হবে তোমাদের সেটা বলবো, কেন আমি নিজেই জানি না মানে কদিন লাগবে। এই হলো কথাবার্তা, তা আমি বক বক করতে করতে তো তোমাদের সঙ্গে তো কাজ তো করে নিচ্ছি। আর একটা জিনিস কি হয়,
যতই ব্যস্ত থাকি যতই যাই থাকি, তোমাদের সামনে না এসে কথা বললে না ঠিক মানে মানে মন ভালো লাগে না। যতই কাজের মধ্যে হোক একটু তোমাদের সামনে একটু কথা বললাম, মানে আমি মানছি যে তোমরা ক্যামেরার ওপারে এখন নেই, কিন্তু পরে তো আমার ব্লগ যখন দেখবে তোমরা দেখবে, মানে এখনই আমি রিয়ালাইজ করি যে তোমরা আমার ক্যামেরার পিছনে বসে আছো, তোমাদের সামনে আমি ব্লগ করছি, এটা আমার ফিলিংটা হয়। আর যেহেতু শ্রাবণ মাস, বড় ঠাকুরেরও পুজো আছে, প্লাস বাবা মহাদেবেরও পুজো আছে এই মাসটা, তাই মালার দাম আকাশ ছোঁয়া। তা হলেও ঠাকুরকে কি দেবো না আকাশ ছোঁয়া হলেও? যেটা সপ্তাহে আমরা 3-4 দিন ঠাকুরকে মালা দিতাম, সেটা এখন সপ্তাহে 2 দিন দিই, সত্যি করে কথা, মিথ্যে বলে লাভ নেই, মানে শনি রবিবারের মধ্যে একটা দিন দিই, বৃহস্পতিবারটা দিন দিই, আর মাঝে মধ্যে হয়তো একটা নিয়ে আসি, তখন হয়তো অতটা নিয়ে আসি না, সব ঠাকুরের জন্য নিয়ে আসি না, আমার মদন মোহনজির জন্য নিয়ে আসি আর লক্ষ্মী ঠাকুরের জন্য নিয়ে আসি, মানে কারোর জন্য না নিয়ে এলেও আমার মদন মোহনজির জন্য অবশ্যই মালা আমি একটা নিয়ে আসি, মানে ভালো লাগে ঠিক আছে, এই মালাটা আজকে ভালো লেগেছে, ফুল দোকানে দেখলাম এটা মদন মোহনজির জন্য নিয়ে যায়, কুচু ফুল আছে কুচু ফুল নেবো, এই মালাটা শুধু নিয়ে যায়, ভালো লাগে মন থেকে ভালো লাগে দিতে। যাই হোক, আর গাছের ফুল মিস্টার হালদার বা ছেলে দুজনই ফুল ফুটছে দেখো সুন্দর, আমার খুব ইচ্ছা হয় গাছের ফুল দিলে ঠাকুরকে সাজাই, ওরা যেদিকে না থাকে না আমি সেদিনকে কি করি গাছের ফুল না কিছুটা তুলে নিয়ে না ঠাকুরকে সাজিয়ে দিই, আমার বেশ ভালো লাগে যে 12 মাসে ঠাকুর ফুল কিনে দেওয়া হয়, গাছের ফুল ফুটছে এখন দেবো না, আমি একদিন বলেছি ছেলেকে আর মিস্টার হালদারকে, আমি তোমরা গাছের ফুল ফুটছে ঠাকুরকে দিচ্ছ না তো ফুল কিনে নিয়ে আসো, ঠিক আছে ফুল কেনা ফুল তো 12 মাস পাবে, আর গাছের ফুল ফুটছে দিচ্ছ না ঠাকুর কিন্তু রাগ করবে, ফুল আর বেশি কিন্তু ফোটাবে না গাছে, বলা ঠিক আছে তোমার মন যদি চাই তুমি দিও, যা একটা ইয়ার্কি মাধ্যমে যাই হোক, যে মিস্টার হালদার ছেলেরা ফুল যে গেলে নিয়ে আসা যায় কিন্তু যে গাছে ফুটা তুলবে কেন, গাছের সুন্দর সাজানো আছে ওদের কথাটাও ঠিক যে শখের গাছ, কিন্তু আমার আবার অন্য যে না ফুলটা বেশ ভালো হয়েছে ঠাকুরকে একটুখানি দিই, মানে আমার আবার অন্যদিকে। যাই হোক, গল্প করতে আরম্ভ করলে তোমাদের সঙ্গে আমার আর শেষ হবে না, আমি খুব বকতে ভালোবাসি বুঝতেই পারছো যে ভীষণ বকতে ভালোবাসি, তাই ব্লগটা ভীষণ বড় হয়ে যাবে, আমি এখন পুজোর কাজটা সেরে নিই চলো। Come on, come on, let's chant his name, Lord Krishna will be happy, Radha Rani will bless you and offer you the Krishna prem, so let's chant loudly, chant loudly, leave all anxiety, and please don't be worried, chant and be happy, Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda, Nityananda, Shri Advaita Gadadhar Shri Vasadi ঠাকুরকে সেবা দিয়েছি, দেখো গুজিয়া অনেকদিন পর গুজিয়া এনেছি, মিস্টার হালদার কি করে যে ঠাকুরকে সত্যি দেওয়া উচিত আমাদের, যে নিজেদের যেটা ভালো লাগছে পছন্দ সেইটা ঠাকুরকে দেওয়া উচিত, ঠিকই কথা, মানে অন্যরকম মিষ্টি সবসময় আনে ঠাকুরকে দেওয়া বিভিন্ন ধরনের সন্দেশ রসগোল্লা পান্তুয়া হেনা তেনা যা থাকে, কিন্তু আজকে আমার বাজারে গিয়ে অনেকদিন পর যে গুজিয়া মানে খাইনি আর কি, যাই হোক ঠাকুরকে সেবা দিয়ে গুজিয়াটা পাবো বুঝতেই পারছো, তা আজকে ইচ্ছে গেছে গুজিয়া ঠাকুরকে দেব তাই গুজিয়া নিয়ে এসেছি। আকাশটা সকালবেলা 1 মাসা বৃষ্টি হয়ে গেছে, মোটামুটি মেঘলা ওয়েদার, সেই ওয়েদারটা মেঘলা একটা গুপ্তি মানে বৃষ্টি একটা গরম, তা আমার মোটামুটি কাজকর্ম সারা হয়ে গেছে বুঝতেই পারছো, সকালবেলা যেরকম পরিস্থিতি দেখেছিলাম ঘরদোরে সেই পরিস্থিতিটি আর নেই, আর একজন বিদ্যাসাগর স্টুডেন্ট পড়তে বসে গেছে সারাক্ষণ পড়ছে আর কি, আর আমি রান্নাঘরে চলে যাই, রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে কি রান্না হবে মোটামুটি আগে যেহেতু নিরামিষ হবে আগে মোটামুটি আনাজটা কেটে আমি স্নান করতে গিয়েছিলাম, চালটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, এই চাল ভেজানো আছে,
আর একটু শুধু ঝিঙে কেটেছে, শুধু ঝিঙে পোস্ত করবো, মানে আলু আলু দেবো না, আলু ভালো লাগে না খেতে বেশি। আর এটা হচ্ছে উচ্ছে আলু, ভাজা ভাজা করবো একদম সুন্দর করে। নিরামিষে একটু যদি তেতো হয় তো আমার খাওয়া খুব সুন্দর, বা আমার বলো কেন আমাদের আর কি তিনজন ফ্যামিলিতে খাওয়া খুব ভালো লাগে আর কি, তিতো দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। যাই হোক, এই উচ্ছে আলু ভাজা আর ঝিঙে পোস্ত আর ভাত রাতে রাতের মতো দেখা যাবে। নিরামিষ তরকারি যদি রাত্রেবেলা রাখি না খেতে ভালো লাগবে না, ওই জন্য রাতেরটা আলাদা করবো, মানে গরম গরম আলাদা করবো। এটা ভাতের তরকারি, দু মায় বেটায় ডাল করবো না, পোস্ত আর উচ্ছে আলু ভাজে ভাজা ভাত। চলো রান্না বান্না করে তারপর তোমাদের সামনে আসবো। প্রচুর বক বক হয়ে গেছে এখন কাজ, আর কটা বাজে তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই ঘড়িটা তো বুঝতে পারছো তো, একটা বাজতে 5 মিনিট বাকি, মানে একটা বাজতে 5 মিনিট বাকি, মোটামুটি আমার আধা ঘন্টা তো লাগবে। বলো আধা ঘন্টার কমে রান্না হয়? এ কি সেই ছুমন্ত্রর মতো যে রান্না হয়ে যা বললে হয়ে যাবে, তখনকার তো আর নেই সেই আজ রূপকথার কাহিনীর মতো। বলো রান্না তো করতে হবে, মিনিমাম তো আধা ঘন্টা তো সময় মানে লাগবে, যতই যাই রান্না হোক। দুদিকে বসালো, আধ ঘন্টা পর আবার ফিরে আসছে, দেখি কতক্ষণ সময় লাগে। বাজে এ হইতে 1:15, সত্যি ছুমন্ত্রর মতে রান্নাটা হয়ে গেল। দেখলে একদিকে যে পোস্ত করলাম, একদিকে আলু, একদিকে ভাত করে নিলাম, একদিকে পোস্ত ঝিঙে পোস্তটা করে নিলাম, আর এখানে উচ্ছে আলু ভাজাটা আমার গরমে বসানো আছে, বন্ধ করে দিয়েছি। কেন, একটু পরে নামাবো, যে ছেলে মোটামুটি পড়ছে, ও স্নান করতে বলছি, যে স্নানটা করে আয় বাবা, খিদে লাগছে আমার। বসানো আছে থাক, ও স্নান করতে যাবে তো, স্নান করে গরমটা ওখানে বসে যাবে, জিনিসটা আরো সুন্দর করে হবে। আর আমার এখানে তো করা আছে দেখো, মানে কি আর সে বলবো, একই জিনিস বারবার করে দেখাচ্ছে। এই ঝিঙালু পোস্ত একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, দিলে কি হয় টেস্টটা সুন্দর হয়, আর কাঁচা সর্ষের তেলের একটা যে পোস্তর সঙ্গে মিশে একটা ফ্লেভার ছড়ে, সেটাও দারুণ লাগে খেতে। আর একটা কি কথা বলতে গেলাম ভুলে গেলাম, যে মোটামুটি মিস্টার হালদার বাড়িতে না থাকলে কিভাবে আমরা চলি সেটা দেখালাম, প্লাস আজ বৃহস্পতিবার, যে সকালে রান্নাটা যে ব্রেক দিয়ে দিয়েছি, আগে ঠাকুরের কাজটা সেরে নিয়েছি, যেহেতু রান্না তাড়াটা নেই, মানে খেয়ে কেউ বেরোনোর নেই, তার জন্য সকালে রান্নাটাকে ব্রেক দিয়ে ঠাকুরের কাজটাকে করে নিয়েছি। সকালে কাজটা মিস্টার হালদারে করে দিয়েছি, করে যাই বেশিরভাগ দিন, তা আমি করে নিলাম, দুপুরবেলা ছেলেটা দিয়ে দেবে, তারপর রাত্রিবেলাটা রাতের তো হবে। আরেকটা কি কথা বলবো না, বলতে বলতে অনেক ব্লগটা বড় হয়ে যাচ্ছে, আরেকটা কথা বলতে গেলে পরের ব্লগে বলবো। যাই হোক, আমার ব্লগ যদি তোমাদের একটু একটু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার যারা ব্লগ দেখো তোমরা বন্ধুরা, ব্লগের মধ্যে কি ভালো লাগলো না লাগলো তোমাদের একটু বলতে ইচ্ছে করে না, যে আমার সবটা তোমাদের ভালো নাও তো লাগতে পারে, বা কোনটা ভালো লাগে সেটা বলতে পারো, কোনটা খারাপ লাগে সেটাও বলতে পারো, তাহলে কি আমি সেটা ঠিক করে নেওয়ার সুযোগটা পাবো? নিজের ভুলটা নিজে কেউ তো বুঝতে পারে না বলো, একদম কথাই আছে যে নিজের ভুল কেউ নিজে বুঝতে পারে, তাহলে তো মিটেই যেত, এত মানুষ তাহলে ভুল ভ্রান্তি করতোই না। তাই বলছি তোমরা যদি তোমার একটু ভুলটা ধরিয়ে দাও, তাহলে আমি আরো সুন্দর করতে পারি, বা সেগুলো ঠিকঠাক করতে পারি। যাই হোক, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, নতুন নতুন ব্লগ দেখার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিয়ে দেখে আলেকো, টাটা।